SC ST এবং OBC সার্টিফিকেট নতুনভাবে কিভাবে আবেদন করে এক মাসের মধ্যেই আপনি কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন তারই সম্পূর্ণ প্রসিডিউর কিন্তু আজকের ভিডিওতে দেখানো হবে। আপনারা প্রিভিয়াস ভিডিওতে কন্টিনিউয়াসলি কমেন্ট করে জানাচ্ছিলেন যে নতুন কাস্ট সার্টিফিকেট আবেদন করার প্রসিডিউর দেখাতে, তো আজকেই কিন্তু সেই সম্পূর্ণ প্রসিডিউর অনলাইন ফর্ম ফিল আপ করার পর অফলাইন ফর্ম ফিল আপ করে আপনাকে কিভাবে সাবমিট করতে হবে যাতে আপনি এক মাসের মধ্যে পেয়ে যান আপনার কাস্ট সার্টিফিকেট, এবং আপনি যেন সেই কাস্ট সার্টিফিকেট পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন প্রকল্প রয়েছে যেখানে প্রত্যেক মাসে 500 এবং 1000 টাকা করে দেওয়া হবে সেই প্রকল্পের আবেদন করতে পারেন। তো চলুন সরাসরি দেরি না করে টোটাল ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা ফার্স্ট টাইমের জন্য ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশেই একটা বেল আইকন দেখতে পাবেন সেখানে প্রেস করে নেবেন, ফলে পরবর্তীতে সমস্ত রকম ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো দেখুন সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তো তার জন্য আপনি দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ওপরে দেওয়া রয়েছে কাস্ট সার্টিফিকেট wb.gov.in। আপনি গুগলে গিয়ে এটা সার্চ করলে আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করলেও আপনি দেখতে পাবেন লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করে ওপেন করলে আপনার সামনে সেম এইভাবে ইন্টারফেস শো হবে। এবং এইখানে আসার পর আপনি দেখুন যে অপশানটা পাবেন, সেকেন্ড যে অপশানটা রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর SC ST OBC সার্টিফিকেট, আপনাকে এইখানে ক্লিক করতে হবে। এবং যখনই আপনি এইখানে প্রথমত ক্লিক করবেন আপনার সামনে কিন্তু দেখতে পাবেন অপশান ওপেন হয়ে যাবে। আপনি জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন, নেটওয়ার্ক প্রবলেম থাকলে হয়তো পেজটা লোডিং হতে একটু টাইম নিতে পারে। আর আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এবার অফিসিয়াল যে ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে গেছে, এটাকে আপনাকে সঠিকভাবে ফিল করতে হবে। প্রথমে দেখুন অ্যাপ্লিকেশান 2 রয়েছে যেখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল এটা অটোমেটিক্যালি দেওয়া থাকবে। নিচে ডিস্ট্রিক্ট রয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট আপনি আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন। নেক্সট আপনার যে সাব ডিস্ট্রিক্ট আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট চুজ করবেন। যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন মিউনিসিপ্যালিটি রাখবেন, যদি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন ব্লক করবেন। এবং তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যে ব্লক সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। এবং সেটা চুজ করার পরে এবার আপনি কিসের জন্য অ্যাপ্লাই করছেন, SC না ST না OBC, যেটা হবে আপনি সেটা এখানে ক্লিক করে নেবেন। যদি OBC করেন সেক্ষেত্রে OBC-র আবার ভাগ রয়েছে, শুধু OBC না OBC-A না OBC-B, যেটা হবে আপনি সিলেক্ট করবেন এখান থেকে। তো যাই হোক, এখান থেকে আপনি দেখানোর জন্য আপনাদের SC সিলেক্ট করে নিলাম এবং কাস্ট ট্রাইব কমিউনিটি সিলেক্ট করতে হবে। এবার যদি আপনি SC করেন সেক্ষেত্রে আপনি SC-র আন্ডারে কোন কাস্টে পড়ছেন বা কোন ট্রাইবে পড়ছেন বা কোন কমিউনিটিতে পড়ছেন এটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি সেটা সিলেক্ট করলেন এবং তারপরে দেখুন নিচে 3 নেম রয়েছে যেখানে আপনার নাম বসাতে হবে, 4 রয়েছে ফাদার্স নেম, ফাদার নেম লিখতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে, ইমেল আইডি লিখতে হবে, ডকুমেন্ট এখানে যে কটা ডকুমেন্ট রয়েছে তার মধ্যে যে কোনো একটি আপনাকে দিতে হবে, হয় ভোটার কার্ড দিতে হবে, না হলে আধার কার্ড দিতে হবে, না হলে খাদ্যসাথী নম্বর দিতে হবে। আপনার কাছে যেটা থাকবে আপনি সেইটা এখানে সিলেক্ট করবেন এবং তার যে নাম্বার সেই নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। নেক্সট ডেট অফ বার্থ রয়েছে, আপনার ডেট অফ বার্থ আপনি এখানে বসাবেন এবং তারপরে প্লেস অফ বার্থ কোথায় জন্মগ্রহণ করেছেন। যদি জন্মগ্রহণের জায়গায় একই হয়ে থাকে সেক্ষেত্রে একইভাবে ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ভিলেজ এগুলো চুজ করে নেবেন। যদি অন্য কোনো জায়গায় জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে করে প্রত্যেকটা সিলেক্ট করবেন আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন এবং তারপরে ভিলেজের নামটা লিখে দেবেন, ব্যাস হয়ে গেল। এবার নিচে 9 চলে আসুন, 9 দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে, এখানে ফুল আপনার কেয়ার অফ নেম, আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, আপনার ওয়ার্ড, ভিলেজ, পোস্ট অফিস, ফুল যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস লিখবেন। যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে আপনি ইয়েসে ক্লিক করবেন, তাহলে আপনি দেখবেন এখানটায় যা দিয়েছেন এখানে অটোমেটিক্যালি চলে আসবে। যদি পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে নোতে ক্লিক করে একইভাবে আপনি আবার যেভাবে সিলেক্ট করেছেন প্রেজেন্ট অ্যাড্রেসটা সেইভাবে সিলেক্ট করে নেবেন। নেক্সট আপনি চলে আসুন ন্যাশনালিটি, যেখানে আপনি দেখুন ইন্ডিয়ান এখানে অটোমেটিক্যালি থাকবে, এবং নিচে দেখুন রিলিজিয়ান রয়েছে, আপনি এখান থেকে আপনার রিলিজিয়ানটা চুজ করবেন। রিলিজিয়ান চুজ করা হয়ে গেলে দেখুন একইভাবে জেন্ডার রয়েছে, আপনি আপনার জেন্ডার চুজ করবেন এখান থেকে। তারপরে সরাসরি নিচে আসুন, সরাসরি নিচে আসলে দেখুন এখানে ব্লাড রিলেশান রয়েছে, প্যারেন্টাল সাইড, যদি আপনার রক্তের সম্পর্ক রয়েছে এমন কারোর যদি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনি তার যে সার্টিফিকেট নাম রয়েছে সেই সার্টিফিকেট নামটা এখানে লিখবেন এবং নিচে সার্টিফিকেট নাম্বার লিখবেন, এবং একইভাবে সেই সার্টিফিকেট কবে ইস্যু করা হয়েছে সেটা আপনাকে মেনশন করতে হবে। এবং যদি না থাকে সেক্ষেত্রে আপনি নোতে ক্লিক করবেন, তাহলে এগুলো দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখুন ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স, আপনাকে চেনে এমন দুজন লোকাল পার্সনের এখানে নাম লিখবেন, কারণ অফলাইন যখন ফর্ম ফিল আপ আবারও করতে হবে এই অনলাইন অ্যাপ্লিকেশান করার পর অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাওয়ার পর তখন কিন্তু তাদের সই আবার সেই অফলাইন ফর্মেও করতে হবে। তো এমন দুজনের নাম লিখবেন যাতে পরবর্তীতে তারা সই করে আপনার অফলাইন ফর্মে। তো যাই হোক, তারপরে আপনি নিচে আসুন, দেখুন হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অর হিজ ফ্যামিলি
মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট, অর্থাৎ যদি আপনারা অন্য স্টেট থেকে মাইগ্রেট হয়ে এখানে আসেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আর যদি এখানকারই পার্মানেন্ট বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নোতে ক্লিক করবেন। এবং নোতে ক্লিক করার পর ভিউ বিফোর সাবমিট রয়েছে, আপনি এখানে ক্লিক করে প্রত্যেকটা ইনফরমেশন আরও একবার দেখে নেবেন যে কোথাও কিছু ভুল করেছেন কিনা। যদি দেখেন সব কিছু ভুল রয়েছে সেক্ষেত্রে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করা কমপ্লিট, অ্যাপ্লিকেশনের এই একটাই পেজ। এবং যখনই আপনার এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট পেজে আপনি দেখবেন ডকুমেন্টস আপলোড করতে বলা হবে। সেখানে কী কী ডকুমেন্টস আপনি আপলোড করবেন, সেখানে আপনাকে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে বলা হবে সেখানে হচ্ছে আপনার ছবি আপলোড করতে হবে, আপনি আপনার ফ্যামিলির রক্তের সম্পর্ক রয়েছে এমন যদি কারোর ইনফরমেশন দিয়ে থাকেন যার সার্টিফিকেট রয়েছে তার সেই ডকুমেন্ট আপলোড করতে হবে, আপনি নিজে যে সেই কাস্টের অন্তর্গত সেই রেসপেক্টে তার যে ডকুমেন্ট হয়েছে আপনি পঞ্চায়েত থেকে নিয়ে এসেছেন সেটা আপনাকে আপলোড করতে হবে, এজ প্রুফের রেসপেক্টে আধার কার্ড অথবা ভোটার কার্ড আপলোড করতে হবে, আপনি যেখানকার বাসিন্দা সেখানকার অ্যাড্রেস প্রুফের রেসপেক্টে আপনাকে ভোটার কার্ড অথবা আধার কার্ড আপলোড করতে হবে, এবং লোকাল রেসিডেন্সের রেসপেক্টেও আপনি ভোটার কার্ড আধার কার্ড আপলোড করবেন। এবং জাস্ট এই তিনটে জিনিস আপলোড করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশন তো আগেই কমপ্লিট হয়ে গেছে, এবার এই ডকুমেন্ট কটা আপলোড করে দেওয়ার পর ফাইনালি সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাকে অটো জেনারেটেড হয়ে যাবে আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ। সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার অ্যাকনলেজমেন্ট আইডি দিয়ে কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট হয়ে গেছে। এবার সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটাকে কিন্তু আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। এবার ডাউনলোড করে নিলেন এবং সাথে সাথে প্রিন্ট করিয়ে নেবেন। এবার প্রিন্ট করানো হয়ে গেলে এবার আপনাকে অফলাইন ফর্মটা ফিল আপ করতে হবে। অফলাইন ফর্মটা আপনি দেখতে পাচ্ছেন একইভাবে আপনি অফলাইন ফর্মটা এখানে প্রত্যেকটা বাংলায় দেওয়া রয়েছে, আপনি এখানে বলার কিছুই নেই, যেখানে ছবি লাগাতে হবে এবং আপনার জাতি জনগোষ্ঠী যেভাবে আপনি অনলাইন ফর্মটা ফিল আপ করেছেন একইভাবে আপনার ঠিকানা, আপনার নাম, আপনার অভিভাবকের নাম ইত্যাদি দিয়ে আপনাকে পুরো অফলাইন ফর্মটা ফিল আপ করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া রয়েছে, এগুলো বলার কিছু নেই, আপনারা জাস্ট পড়লেই পুরো ব্যাপারটা বুঝতে পারবেন, একদম ইজি ফর্ম ফিল আপ রয়েছে। তো যেগুলো হচ্ছে যেখানে আপনাদের প্রথমে বলেছিলাম যারা সুপারিশকারী আপনি নাম দিয়েছিলেন এখানে কিন্তু তাদের নাম দিতে হবে এবং তাদের ঠিকানা দিতে হবে, এবং একইভাবে দ্বিতীয় সুপারিশের যে নাম দিয়েছিলেন তারও ঠিকানা দিতে হবে, নাম দিতে হবে। একইভাবে নিচে আসুন, যদি মাইগ্রেট হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আর মাইগ্রেট না হয়ে থাকলে জাস্ট এই বক্সটা ফাঁকা থাকবে অর্থাৎ 11 নম্বরটা। এবং একইভাবে পিতার চাকরির বিশদ বিবরণ, পিতা কী কাজ করছে এটা শুধুমাত্র ওবিসিদের জন্য, এটা এসসি এসটিদের ক্ষেত্রে ফিল আপ করতে হবে না। তো ওবিসিদের ক্ষেত্রে এই ব্যাপারটা ফিল করতে হবে, তার পিতা যদি চাকরি করে থাকে সেক্ষেত্রে কৃষির চাকরি করে, আর যদি চাকরি না করে থাকে সেক্ষেত্রে ফিল করার প্রয়োজন নেই। যদি কৃষি জমি ভোগকারী থাকে সেক্ষেত্রে সেই ইনফরমেশন এখানে দিতে হবে। ব্যাস সেই ইনফরমেশান দেওয়ার পর এবার যে ডকুমেন্টসগুলো আপনি আপলোড করেছেন সেই ডকুমেন্টসগুলোর জেরক্স কপির সাথে অ্যাটাচ করতে হবে, এবং সাথে অনলাইন ফর্ম ফিল আপ করার পর যে আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপটা পেয়েছেন সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা এখানে অ্যাটাচ করতে হবে। এই কটা জিনিস অ্যাটাচ করে আপনি যখন দুয়ারে সরকারের ক্যাম্প হবে আপনি সেখানে জমা করতে পারেন, কারণ এই মাসের মধ্যে কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্প আবারও তৈরি হচ্ছে বা আবারও শুরু হচ্ছে, সেখানে আপনি সাবমিট করতে পারেন। অথবা আপনি সরাসরি বিডিও অফিসে চলে যাবেন অথবা এসডি অফিসে চলে যাবেন, সেখানে দেখবেন এসসি এসটির জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, ওবিসির জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, আপনি সেই ডিপার্টমেন্টে গিয়ে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটা যত তাড়াতাড়ি পারবেন সাবমিট করে দিয়ে আসবেন। এবং সাবমিট করার পর আপনি যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা পেয়েছেন সেই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা এখন কোন পর্যায়ে রয়েছে বা আপনি কতদিন পর এই সার্টিফিকেটটা পাবেন, কাস্ট সার্টিফিকেটটা। তো যাই হোক, এই হচ্ছে কিন্তু টোটাল প্রসিডিওর। যদি এরপরেও কোনো রকম কনফিউশন থাকে, যদি আরও কিছু জানার থাকে, আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন।